নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আমি আমার বহু ভিডিওতে ইতিহাস চারণা করে হিটলারের প্রসঙ্গ কিন্তু অবতারণা করি। অনেকে ভাবেন কেন বারবার হিটলারের উদাহরণ আমি দিই, কারণ আমার মনে হয় রাজনীতিতে যত এই রকম স্বৈরাচারী শাসনের পতনের ইতিহাস আছে তাদের মধ্যে সব থেকে উৎকৃষ্ট হলো হিটলার। কারণ হিটলারকে মানুষই কিন্তু একসময় মসনদে বসিয়েছিলেন এবং মানুষই কিন্তু কার্যত টেনে হিঁচড়ে মসনদ থেকে নিচে নামিয়ে কার্যত মাটিতে মিশিয়ে দিয়েছিলেন। বর্তমানে আমেরিকার রাজনীতি যদি দেখেন তাহলে দেখবেন জো বাইডেন কিন্তু নিজেকে সেই হিটলারের মতোই ভাবতে শুরু করেছিল। আপনারা যদি দেখেন দেশ বিদেশে বা মধ্যপ্রাচ্যে যতগুলো যুদ্ধ চলছে তার নেপথ্যে কিন্তু আমেরিকা সরাসরি ইনভলভ ছিল। ডোনাল্ড ট্রাম্পই যে আমেরিকার মসনদে বসছেন এ বিষয়ে একটি সম্পূর্ণ ভিডিও কিন্তু আমি বিশ্লেষণ করে আগাম প্রেডিক্ট করে দিয়েছিলাম। আপনারাও যদি আপনাদের বিশ্লেষণ ক্ষমতাকে কাজে লাগাতে যান তাহলে বেট জিলি অ্যাপে যেতে পারেন। বেট জিলি হলো অন্যতম বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য অনলাইন গেমিং অ্যাপ, যার ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলিউডের অন্যতম অভিনেত্রী সানি লিওনি। এই অ্যাপে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশন করেন তাহলে আপনারা পেতে পারেন 20টি ফ্রি স্পিন। এখানে 1000 টাকা ডিপোজিট করলে আপনারা পাবেন 1500 টাকা বোনাস। প্রতিটি ফেসবুক রিভিউর জন্য আপনারা পাবেন 150 টাকা একদম ফ্রি। পাশাপাশি জন্মদিনে আপনারা পাবেন 5000 টাকা জন্মদিন বোনাস। টাকা উইথড্র এবং ডিপোজিট করার জন্য আপনারা বাংলাদেশ থেকে নগদ বিকাশ উপায় এবং রকেট ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমেও কিন্তু এখানে ডিপোজিট কিংবা উইথড্র করা সম্ভব। ভারত থেকে গুগল পে, ফোন পের পাশাপাশি ইউপিআই এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এখানে উইথড্র কিংবা ডিপোজিট করতে পারবেন। তাহলে আর দেরি কেন, আমার ভিডিওর পিন কমেন্টে যান এবং বেট জিলি অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের নতুন রাস্তা শুরু করুন। আমেরিকার মানুষ প্রশ্ন তুলেছিল আমরা ট্যাক্সই আমেরিকার উন্নতি করার জন্য, অর্থাৎ আমেরিকাকে এগোনোর জন্য যে টাকা আমরা দিই আপনারা সেই টাকা ইনভেস্ট করছেন বাইরের বিভিন্ন দেশের যুদ্ধে। আপনারা ভালো কাজেও সেই টাকা কিন্তু ব্যবহার করছেন না। কেন রাশিয়া ইউক্রেন দিনের পর দিন যুদ্ধ করবে? কেন নেটো ইউক্রেনকে সাপোর্ট করবে? এমনকি আমেরিকার বহু মানুষ এই প্রশ্ন তুলেছিলেন কেন বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সকে আমেরিকা বারংবার ইন্টারফেয়ার করবে। অর্থাৎ জো বাইডেন কিন্তু কার্যত এই পৃথিবীর স্বঘোষিত সম্রাট বলে নিজেকে দাবি করতে শুরু করেন। তিনি ভারত, চায়না, রাশিয়া একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বের সঙ্গে একাধিক প্রভাবশালী রাষ্ট্রের বিরুদ্ধে কার্যত বাণিজ্য যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে ভারত, রাশিয়া এবং চীন বাইডেনের এই খেলাটাকে ধরে ফেলে নিজেদের মধ্যে একটি জোট গঠন করেছিল, যার ফলে বাইডেন যে কার্যত এই পৃথিবীর সর্বশেষ নায়ক আর থাকবেন না তা কিন্তু বোঝা গেছিল। তবে আজ আমেরিকার এই নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর গোটা বিশ্ব কার্যত সেই বাইডেনকেই মাটিতে মিশে যেতে দেখলেন। যদিও তার দল অনেক আগেই বাইডেনের ক্যারিশমা যে শেষ হয়ে গেছে তা তারা আগেই বুঝতে পেরেছিলেন। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে তারা জো বাইডেনের নামই কিন্তু অ্যানাউন্স করেছিলেন, কিন্তু যখন ডিবেট শুরু হয় তখন দেখা যায় জো বাইডেনের পারফরমেন্স অত্যন্ত খারাপ। তিনি ট্রাম্পের বিরুদ্ধে কার্যত কিছু কথা বলতেই পারছেন না, এমনকি আমেরিকার মানুষেরকে কোনো প্রতিশ্রুতি দিতে পারছেন না। তাই তারা কিন্তু এই যে প্রার্থী বদল করে কমলা হ্যারিসের নাম ঘোষণা করে, আর এখানেই কিন্তু জো মানে ডোনাল্ড ট্রাম্প এক স্টেপ এগিয়ে এই নির্বাচনের লড়াইটা কিন্তু শুরু করেছিলেন। যদিও হ্যারিস পরবর্তীকালে খুব ভালো মেকআপ করে দিয়েছিলেন, হ্যারিস যে কথাগুলো বলেছিলেন তা সাধারণত মহিলা ভোটারকে অ্যাট্রাক্ট করার জন্য, তিনি প্রগতিশীলতার বার্তা দিয়েছিলেন। কিন্তু মাটির রাজনীতি, মাটির গন্ধ যিনি বোঝেন তিনি সাধারণ মানুষের কথা বলেন, তার মধ্যে প্রগতিশীলতা হয়তো থাকে কিন্তু সাধারণ মানুষের স্বপ্নের কথা যদি ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলেছেন তা হয়তো আমেরিকানদের মন ভীষণ মাত্রায় জয় করেছে। আর যে রেজাল্ট আমাদের সামনে এসছে তাতে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কার্যত কমলা হ্যারিসকে বিপুল ব্যবধানে কিন্তু পরাজিত করেছেন। অনেকে বলছিলেন এই আমেরিকান নির্বাচনে সুইং স্টেট, এই সুইং স্টেটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে, কারণ এই স্টেটগুলোর ভোট কোন দিকে যাবে তার উপরে ডিপেন্ড করে নির্বাচনের পরে মসনদে কে বসবেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই 8টা সুইং স্টেটের মধ্যে কার্যত 90% সুইং স্টেটের কিন্তু ভোট জয় করে কমলা হ্যারিসকে ছিটকে দিয়েছেন। কমলা হ্যারিস ক্যালিফোর্নিয়া দখল করলেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু পেনসালভেনিয়া, উইসকনসিন, মিশিগান এবং নেভাডার মতো সুইং ভোটকে কার্যত নিজের দখলে নিয়ে আসেন। যদিও এই জয়ের রাস্তা খুব একটা সহজ ছিল না ডোনাল্ড ট্রাম্পের কাছে, জো বাইডেন একাধিক ভুল করেছিলেন পুরো নির্বাচনের পদ্ধতিটাই। তারা একসময় ডোনাল্ড ট্রাম্পের সমর্থককে গার্বেজ বলে দিয়েছিলেন, আর এই গার্বেজ বলাটাকে কার্যত ডোনাল্ড ট্রাম্পও ব্যাজ অফ অনারকে যেন স্বীকৃতি দিয়ে প্রচারে কাজে লাগিয়েছিলেন। তিনি গাড়ি নিয়ে বেরিয়ে গিয়ে সরাসরি বলেন এই গার্বেজের গাড়িতে আমরা কমলা হ্যারিস এবং জো বাইডেনকে আমেরিকা ছাড়া করবো।
অর্থাৎ জো বাইডেন যেভাবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধাচরণ করতে শুরু করেন তা কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প উন্নত এক পৃথিবী, উন্নত এক আমেরিকার কিন্তু স্বপ্ন দেখিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্পের পলিসি ছিল লিটল টু নো, আমেরিকা ফার্স্ট পলিসি, অর্থাৎ নিজের দেশকে আগে বাঁচাও, তারপর ইউক্রেন, রাশিয়া, হিজবুল্লাহ, ইউক্রেন কিংবা বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সে ঢোকো। জো বাইডেন যা করেছিলেন, ডোনাল্ড ট্রাম্প একদম বিপরীত মেরুতে এক অবস্থান করে আমেরিকাবাসীর কিন্তু মনটি জয় করে নিলেন। আমেরিকাবাসী মনে করলো যে নিজেদের টাকায় অন্য দেশকে কেন ডিস্টেবল করব আমরা, অর্থাৎ তাদের কেন সামাজিক পরিস্থিতি বা স্থিতিকে আমরা ঘেটে দেব, তারা তাদের মতো থাকুক, ট্যাক্স ফ্রি কান্ট্রি হোক, আমাদের ইনকাম ট্যাক্স কম দিতে হোক এবং আমরা শুধু আমেরিকার উন্নতির কথা ভাবি, যা ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছিলেন। আর সেই নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের ওই ঐতিহাসিক চুক্তি যেখানে তিনি সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ে কড়া ভাষায় নিন্দা করেছিলেন, এই পার্টিকুলার এই টুইটটা কিন্তু এই নির্বাচনকে অন্যদিকে নিয়ে গেছে বলে আমার ব্যক্তিগত অভিমত। ওই টুইটের পরে আমেরিকার মানুষ বুঝেছেন নেশন ফার্স্ট পলিসি ডোনাল্ড ট্রাম্প এখনো মেনে চলছেন, মানে আমেরিকাবাসীর উন্নতির কথা ভাবছেন, কারণ ওই টুইটের ফলে ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স যেভাবে জো বাইডেন ক্ষতিগ্রস্ত করেছে ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই তা চান না। বা সংখ্যালঘু আমেরিকান ভোটার তো ডোনাল্ড ট্রাম্পকে উপচে ভোট দিয়েছেন, এটাই স্বাভাবিক। ফলে সব মিলিয়ে এই ফলটা নির্ধারিত ছিল, এটাই হতো। আমি কালকের ভিডিওতেও মানে যে ওপিনিয়ন পোল হয়েছে তাই নিয়েও আপনাদের সামনে আলোচনা করেছি, অর্থাৎ যেমন ভাবা হয়েছিল ঠিক সেরকমই এই নির্বাচনের ফল হয়েছে। বোধহয় এই নির্বাচনের ফলে সবচেয়ে বেশি দুঃখ পেয়েছেন মোহাম্মদ ইউনেস। কেন তিনি দুঃখ পেয়েছেন? কারণ পৃথিবীতে এমন একজন ব্যক্তি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন তা কিন্তু এই মোহাম্মদ ইউনেস, তা আমি বলিনি, ডোনাল্ড ট্রাম্পই বলেছেন। 2016 সালে যখন ডোনাল্ড ট্রাম্প প্রথম আমেরিকান নির্বাচনে জিতে আসেন তখন কিন্তু বাংলাদেশের এক প্রতিনিধি দল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যান। সেই প্রতিনিধি দলকে বাংলাদেশের মানে ওই যে কর্তা ব্যক্তিতে ছিল তাদের সরাসরি ডোনাল্ড ট্রাম্প কি জিজ্ঞাসা করেছিল জানেন? আমি একজন ইংরেজিতে তর্জমা করে বলছি, তিনি জিজ্ঞাসা করেছিলেন হোয়ার ইজ দ্যাট মাইক্রো ফিনান্স গাই, অর্থাৎ সেই মাইক্রোফিন্যান্সের ব্যবসায়ী করা ওই ব্যক্তিটি কোথায়। অর্থাৎ মোহাম্মদ ইউনেসের যে বিশ্বাসঘাতকতার গল্প ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে আমেরিকায় বিভিন্ন জায়গায় সাড়া ফেলেছিল, ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই প্রশ্নটা করে সেদিন বুঝিয়ে দিয়েছিলেন তিনি মোহাম্মদ ইউনেসের কার্যকলাপ কিছুতেই কিন্তু বলেননি। তিনি একাধিক সময় বিভিন্ন দাবি করেছিলেন, ডোনাল্ড ট্রাম্প সরাসরি বুঝতে পেরেছিলেন এই যে ইউনেসের ফাউন্ডেশন তারা ক্লিন্টনকে নির্বাচনে বিপুল পরিমাণে টাকা দিয়ে সাহায্য করছে। ডোনাল্ড ট্রাম্প সেদিন সরাসরি বলেছিলেন আমাকে হারানোর জন্য অনেক টাকা দিয়েছিল, ইউনি ষড়যন্ত্র করে এই অনেক টাকা দিয়েছিলেন ক্লিন্টনকে, অর্থাৎ সে সময় ক্লিন্টনকে জেতানোর জন্য কার্যত ইউনেস একদম ক্লিন্টনকে সর্বশক্তি দিয়ে সমর্থন করেন এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু জিতে এই ফিনান্স গাই অর্থাৎ মোহাম্মদ ইউনেসকে সেদিন খুঁজেছিলেন। ইউনেস একটা পাল্টা প্রতিক্রিয়া দিয়েছিলেন সেদিন, তিনি বলেছিলেন ব্যাড ডে ফর মানে আমেরিকান পলিটিক্স, অর্থাৎ কালো দিন, এরকম নির্বাচন হওয়া উচিত ছিল না, ডোনাল্ড ট্রাম্পকে নিজের ইমেজ বদলাতে হবে, এরকম একাধিক কথাবার্তা বলেছেন। কিন্তু সেদিনের সেই ইউনেস আজকের ইউনেসের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আজ তিনি বাংলাদেশের মসনদে বসেছেন এবং মসনদে বসে কার্যত বাংলাদেশকে ডুবিয়ে ছেড়ে দিয়েছেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এখন যদি ইউনেস সম্পর্ক ভালো করতে না পারেন তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ বড় প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে যাবে। কারণ বাইডেন কিন্তু কিছুদিন আগেই ইউনেসকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছেন, শুধু তাই নয় রোহিঙ্গা সমস্যা সমাধানে অর্থ মজুত করেছে আমেরিকা সরকার। এবার যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসে সব কিছু বন্ধ করে দেয় তাহলে কোথায় পালাবেন মোহাম্মদ ইউনেস? আপনারা ভারত বিরোধী কথাবার্তা বলেছেন, আপনারা মোদী বিরোধী কথাবার্তা বলেছেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সব থেকে ভালো যে ভালো বন্ধু মোদী তা মোদী কিন্তু বুঝিয়ে দিয়েছেন এই ফল বেরানোর পরে। মোদী একটি টুইট করেছেন, মোদী টুইটে কি লিখেছেন? মোদী টুইটে লিখেছেন আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন, আপনার ঐতিহাসিক নির্বাচনের জন্য বা জয়ের জন্য আপনাকে ধন্যবাদ জানাই, আপনার পূর্ববর্তী মেয়াদের সাফল্যের উপর ভিত্তি করে ভারত মার্কিন বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে চাই আমরা, আসুন একসঙ্গে আমাদের জনগণের উন্নতির জন্য কাজ করি। মোরাললেস এরকম একটি টুইট করে নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি ডোনাল্ড ট্রাম্পকে শেষ মুহূর্ত অবধি সমর্থন করবেন। 2019 সালে আমেরিকা গিয়ে মোদী কিন্তু একটি স্লোগান দিয়েছিলেন যা নিয়ে বিভিন্ন জায়গায় বিতর্ক হয়েছিল, তিনি বলেছিলেন আপ কি বা ট্রাম্প সরকার। ঠিক পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই মানে ভারতবর্ষে এসে মোদীকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দেন, ফলে সেই পুরনো বন্ধুত্ব, সেই
গোটা বিশ্বকে প্রভাবশালী তকমা দিয়ে ফের একবার ভারত এবং আমেরিকার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গোটা বিশ্বকে ভবিষ্যতে রাজ করছে তা কিন্তু এই নির্বাচনের পরে কার্যত শিলমোহর পড়ে গেল। এবার শেখ হাসিনার কথায় আমি একটু আসি। শেখ হাসিনা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ক্লোজড এবং ভালো একজন বন্ধু, কারণ যখন 2016 সালে ডোনাল্ড ট্রাম্প জেতেন তখন ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাগ্রেশন সেটাও কিন্তু সে সময় বদলায়নি। সে সময় ট্রাম্পও চেয়েছিল বাংলাদেশ যে প্রো চায়না এবং প্রো রাশিয়া একটা জায়গা নিতে শুরু করেছে সেটা যেন না নেয়, অর্থাৎ বাংলাদেশ যেন আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো বজায় রাখতে থাকে। তখন মোদি কিন্তু ট্রাম্পকে বুঝিয়েছিলেন এই হাসিনা ছিল ভারতের অন্যতম ভালো বন্ধু, অর্থাৎ যদি হাসিনা ভারতের সঙ্গে সম্পর্ক বজায় থাকে তাহলে কিন্তু আমেরিকাও হাসিনাকে পূর্ণ মাত্রায় সমর্থন করতে রাজি হয়েছিলেন। আর পরবর্তীকালে যদি আপনি শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি দেখেন তাহলে দেখবেন উনি কিন্তু ওই সময় প্রো চায়না এবং প্রো রাশিয়া এই মুভমেন্ট থেকে কিছুটা সরে এসে আমেরিকা এবং ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন। ফলে সব মিলিয়ে আমেরিকা, ভারত এবং বাংলাদেশ কিন্তু নতুন করে এই ডিপ্লোম্যাটিক চুক্তি এবং ডিপ্লোম্যাটিক যে ইতিহাস তা রচনা করেছিল 2016 সাল থেকে। ডোনাল্ড ট্রাম্প সরাসরি বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে টুইট করেছিলেন, নরেন্দ্র মোদীকে নিয়ে টুইট করেছিলেন, আজ নরেন্দ্র মোদী পাল্টা টুইট করে কংগ্রাচুলেট করছেন। অর্থাৎ সব মিলিয়ে 2-2-4 আপনারা যা করার করে নিন, এই 2-2-4 করার জন্য রাজনৈতিক বিশ্লেষণের প্রয়োজন নেই। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকলে রাজনীতি এবং কূটনীতি যে কীভাবে চলতে পারে তার সব থেকে বড় উদাহরণ হতে পারে আগামী 6 মাস। পাশাপাশি আপনারা যদি দেখেন এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু 1892-র পর এমন একজন প্রেসিডেন্ট যিনি পরপর দুবারের বদলে পরপর দুবার আমেরিকার মসনদে বসলেন। এর আগে পরপর দুবার হয়তো কেউ না কেউ বসেছেন, কিন্তু একটা টার্ম বাদ দিয়ে আরেকটা টার্মে আসা এটা কিন্তু এক ঐতিহাসিক কামব্যাক, যেটা কিন্তু আমেরিকার ইতিহাসে প্রথমবার করছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছিলেন কোভিড যদি না হতো এর আগের বারও হয়তো তিনি জয়লাভ করতে পারতেন। এই যখন ডোনাল্ড ট্রাম্পের এই পুরো নির্বাচনটি হয়েছিল তখন একটি ওয়েবসাইট ছিল পলি মার্কেট, সেই পলি মার্কেটে কার্যত বেটিং টাইপের জিনিস হচ্ছিল যে কে জিতবে। কিন্তু আজ সকালে দেখা যায় 97% পৃথিবীরবাসী মনে হয়েছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু শেষ হাসি আসবেন। এবার শেষ করার আগে কেন ইউনেসকে বিশ্বাসঘাতক বললাম আমি একটু বলে দিই। ইউনেস যখন এবার আমেরিকা সফরে গেল তখন বাংলাদেশি মিডিয়া দেখালো বাইডেন এবং ইউনেস এত ভালো বন্ধু, ক্লিন্টন এবং ইউনেস এত ভালো বন্ধু, এমনকি যারা আন্দোলন করেছে সেই মাস্টার মাইন্ডের তিনি স্টেজে তুললেন। কিন্তু সব কিছু করার পরও তিনি রিপাবলিকানদের সঙ্গে কিন্তু একবারও দেখা করেননি মোহাম্মদ ইউনেস। পাল্টা উনি কার সাথে দেখা করেছিলেন জানেন? মোহাম্মদ ইউনেস সে সময় আলেকজান্ডার সোরোসের সঙ্গে দেখা করেছিলেন। এই আলেকজান্ডার সোরোস হলেন জর্জ সোরোসের ছেলে, আর জর্জ সোরোসকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিছুতেই সহ্য করতে পারেন না। এই জর্জ সোরোস কিন্তু আমেরিকার এমন একজন অ্যাটর্নি যিনি কিনা ডোনাল্ড ট্রাম্পকে জেলে ভরেছিলেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পও কিন্তু 2-2-4 করে নিয়েছেন। এবার যা ভাবার আপনারা বুঝে নিন, অর্থাৎ ইউনেস যে সরাসরি আমেরিকার নির্বাচনকে প্রভাবিত করার জন্য আমেরিকাতে গেছিলেন তা কিন্তু ডোনাল্ড ট্রাম্প ফের একবার বুঝতে পারতে শুরু করে দিয়েছেন। 2016 সালে সরাসরি এই মাইক্রোফাইন্যান্স গাই বলেছিলেন, বিশ্বাসঘাতক বলেছিলেন, এবার কিন্তু 2024 8 বছর কিন্তু পৃথিবী থেকে চলে গেছে। ডোনাল্ড ট্রাম্পও কিন্তু নিজেকে বদলেছেন বলেই নির্বাচনের আগে ওই রকম এক ভয়ঙ্কর টুইট করেছিলেন। আর এবার আমেরিকা সফরের আগে গিয়ে কেন ইউনেস আলেকজান্ডার সোরোসের সঙ্গে মিটিং করলেন, কেন জর্জ সোরোসের সঙ্গে কথা বললেন মোহাম্মদ ইউনেস, এই জবাব তো মোহাম্মদ ইউনেসকে দিতে হবেই। আর যদি আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তার দায় কিন্তু এই ইউনেসের ভুল পলিসি, ভুল কূটনীতি এবং ভুল রাজনীতিই দায়ী থাকবে, এটা কিন্তু আপনারা জেনে রাখুন। আর পাড়ার পল্টু মস্তান উপদেষ্টাদের দ্বারা জিও পলিটিক্স কিংবা ইন্টারনাল রিলেশন কীভাবে রক্ষা করতে হয় সেটা কিন্তু সম্ভব হবে না, সব দম বের হওয়া শুধু সময়ের অপেক্ষা। কারণ ডোনাল্ড ট্রাম্প যেভাবে হুঙ্কার দিয়েছেন তাতে কিন্তু মোহাম্মদ ইউনেস ইতিমধ্যেই কাঁপতে শুরু করে দিয়েছেন। আরও একটা কথা বলে এই প্রতিবেদন শেষ করি, ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ভালো বন্ধু ছিল ইলন মাস্ক। যদি এই নির্বাচন ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্প হেরে যেতেন তাহলে কিন্তু ইলন মাস্ক বিপদে পড়তে পারতেন। ইলন মাস্ক টুইটারে লাগাতার ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচার করে গেছেন, মনে করা হচ্ছিল প্রজেক্ট 2025 শুরু করবেন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প। সেই প্রজেক্টটি কী? কারণ ইলন মাস্ককে দায়িত্ব দেওয়া হবে বা তার সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে আমেরিকা কোথায় কোথায় ভুল খরচ করছে সেই বিষয়গুলো সম্পর্কে একটি স্টেটমেন্ট দেওয়ার, আর এটি করতে গিয়ে অনেক সরকারি কর্মচারীকে কিন্তু ছাঁটাই করতে পারেন ডোনাল্ড ট্রাম্প। অনেক কর্মচারী যারা
যারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছেন, যারা কমলা হ্যারিসের অত্যন্ত ক্লোজ, তাদেরকে কিন্তু সরে যেতে হবে, এরকমই মনে করছেন একাধিক বিশেষজ্ঞ। অর্থাৎ সব মিলিয়ে আমেরিকার পলিটিক্স বদলাচ্ছে, ভারত আমেরিকার সম্পর্ক বদলাচ্ছে, আর সব থেকে ইন্টারেস্টিংলি দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ বাংলাদেশ, তাদের রাষ্ট্রপ্রধান মোহাম্মদ ইউনেস, তিনি সব থেকে বেশি দুঃখ পেয়ে কার্যত কাঁপতে শুরু করেছেন। ইতিহাস হয়তো এইভাবেই ফিরে আসে, বিশ্বাসঘাতকদের ক্ষমা এই ইতিহাসে নেই, আর ষড়যন্ত্র তাদের যারা করেন তাদের ফল কিন্তু ভুগতে হবেই। আমেরিকার নির্বাচন তো সদ্য শেষ হলো, আগামী ছ মাস দেখুন এই জিও পলিটিক্স ঠিক কোন দিকে মোড় নেয়। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, কমেন্টে জানাবেন আপনারা কী ভাবছেন। ধন্যবাদ।